স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতার জবানবন্দিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ 15 নেতার নাম। রাজশাহীতে ছিনতাই হওয়ার এক ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, মালামাল উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনা মহামারীতে সারা বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে, শুধু 20টি দেশ এগিয়েছে, এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সব সূচকেই পাকিস্তানকে আমরা অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছি। এমন সাফল্যে দেশবিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা লন্ডনে বসে হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জামাত প্রকাশ্যে মিটিং করে আর গোপনে ষড়যন্ত্র করে। দুর্গাপূজার সময় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও মণ্ডপে ন্যাক্কারজনক হামলার ঘটনা সেই ষড়যন্ত্রেরই অংশ। তবে যারাই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকুক না কেন, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, গুজব রটিয়ে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। পদ্মা সেতুতে নরবলি দেওয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করা হয়েছে। বিএনপি জামাত চক্র এই গুজব রটায়। সারা বিশ্বে ভাস্কর্য আছে, অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আরও বলেন, ভ্যাকসিন নিয়েও গুজব রটানো হয়। পরে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নেয়, কেউ কেউ গোপনেও নিয়েছে। মন্ত্রী বলেন, কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে সে শুধু ফরমায়েশ পালন করেছে, যার কথায় রেখেছে তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে। সংবাদ সম্মেলনের আগে তিনি রাজশাহী টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শন করেন। এ বিষয়ে তিনি বলেন, রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচনের আগেই চালু হবে। কারণ এই সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে, এই ঘটনার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। এই পরিকল্পনা করে দীর্ঘ এক মাস ধরে পরিকল্পনা করে, আপনারা দেখেছেন না, বিএনপি দীর্ঘ প্রায় এক মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। যারা এই কাজ করেছে তারা আসলে প্রকৃত মুসলমান নয়, যারা প্ররোচনা দিয়েছে তারাও প্রকৃত মুসলমান নয়। আমরা এগুলো কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। মঙ্গলবার বেলা 11টার দিকে বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিটিভি রাজশাহী উপকেন্দ্রে যান। উপকেন্দ্র পরিদর্শন শেষে সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে মন্ত্রী সার্কিট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যোগ দেন। প্রেস ব্রিফিং শুরুর আগে তথ্যমন্ত্রীকে রাজশাহীর সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক তানজিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব রাশেদ ইবনে ওবায়েদ, নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তৈয়বুর রহমান সহ রাজশাহীর অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর যুব মহিলা লীগের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি আবিদা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, নগর আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডাবলু সরকার তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তথ্যমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দরের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেখান থেকে সীমান্ত পথ দিয়ে তিনি ভারত যাবেন। রাজশাহীতে এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা সহ ব্যাগ ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যে ছিনতাই যাওয়া মালামাল সহ নোবেল নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। সোমবার দুপুরে হোসেনীগঞ্জ এলাকা থেকে ছিনতাইকৃত মালামাল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নোবেল হোসেনীগঞ্জ এলাকার বেলালের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে
জাকিয়া শারমিন রাজশাহী জেলখানার পূর্ব পার্শ্বের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। তিনি মাদ্রাসা মাঠের পশ্চিম দিকে পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটির কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদ্রাসা মাঠের প্রাচীর টপকে মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায়। বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে জানানো হলে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আবু হায়দার সঙ্গী অফিসার ফোর্স সহ হোসেনিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়ার এক ঘণ্টার মধ্যে ছিনতাইকারী মোহাম্মদ আলী হাসান নোবেলকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগ, নগদ 250 টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত জেলার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় নতুন করে আরও 8 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। পুলিশ সুপার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার ফয়সাল ইনাম কমলকে সোমবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদিন নাহিয়ের আদালতে হাজির করা হয়। পরে বিচারক ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে কমল চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 জন নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। কমল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কুমিল্লার ঘটনার পর থেকে ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করা সহ উস্কানিমূলক পোস্ট দেয়। কমলকে এ ঘটনার উস্কানিদাতা ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে সোমবার তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। নগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধে চাই সম্মিলিত উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় শহরের ফুড প্যালেস মিলনায়তনে নগাঁ মালপি পার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগাঁ মালপি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনির সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন। এতে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভিন আক্তার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী এরিয়া ম্যানেজার আসমা খাতুন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম ও সাংবাদিক রায়হান আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, শুধুমাত্র আইন দিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ ও মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। এটি সম্ভব হলেই কেবলমাত্র বাল্য বিয়ে থেকে শিশুদের রক্ষা করা এবং মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করা সম্ভব হবে। নাটোর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি বাসস প্রতিনিধি ফরাজি আহমদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি বাপ্পি লাহিড়িকে মহারাজা জগদীন্দ্রনাথ স্কুল ও কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল হাকিম সহ শিক্ষকবৃন্দ। তারা বলেন, মহারাজা জগদীন্দ্রনাথ স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র ও সাংবাদিকতায় স্বমহীয়ান ফরাজি আহমদ রফিক বাবন ও বাপ্পি লাহিড়ি, এজন্য তারা গর্বিত। এছাড়া ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানানো হয়। এ সময় সভাপতি ফরাজি আহমদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ি তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।